আসসালামু আলাইকুম আজ পহেলা জুন দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম যেভাবে পালিয়ে গেলেন বেনজির আহমেদ যা বলছে ড্রাইভারের আত্মীয় মেটা কর্তৃপক্ষ ফেসবুক বন্ধ করায় ক্ষুব্ধ আওয়ামী লীগ যুদ্ধ বন্ধ নিয়ে যা হচ্ছে হামাস ও ইসরায়েলের মধ্যে এবার বিস্তারিত বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজি বর্তমানে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিশ্বস্ত একটি সূত্র বলছে ইতোমধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমনকি তার জব্দ করা অ্যাকাউন্টগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে সব টাকা তাকে নিয়ে সরব নানা গণমাধ্যম দেশে নেই বেনজির শিরোনামে যুগান্তরের খবরে বলা হয় বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশের পর একা হয়ে পড়েছেন তিনি চলে গেছেন পরিচিতির গণ্ডির বাইরে তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে বেনজির এখন দেশে নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন এদিকে বেনজির পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে যুক্তরাষ্ট্রের চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ শিরোনামে দেশ রূপান্তরের খবরে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য সরকার ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে দুর্নীতি মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের যে টানা পড়েন চলছে তা থেকে উত্তরণের প্রথম ধাপ হল বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পর্যায়ক্রমে এমন আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার একটি গ্রহণযোগ্য সূত্র বলছে বেনজির আহমেদ তার বিরুদ্ধে সরকারের অ্যাকশনের সিগন্যাল পেয়েই দেশ ত্যাগ করেছেন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি এই কাজ করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালকের এক আত্মীয় বলেছেন তার দেশত্যাগের বিষয়টি গোপন রাখা হয়েছিল কেবলমাত্র স্ত্রী কন্যা এবং গাড়িচালক জানত যে কবে কখন কিভাবে তিনি এয়ারপোর্ট পার হয়ে দেশ ছাড়বেন এমনকি নিকট আর্থীদেরও এ বিষয়ে কোনো কিছু জানাননি বেনজির আহমেদ বেনজিরের গাড়ি চালকের ওই আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন দেশে সব কিছু স্যাটেল করে চলে গেছেন বেনজির স্যার আর ফিরতে পারবেন না তা নিশ্চিত হওয়ায় বেনজির আহমেদ তার সম্পদের বিষয়েও বিশ্বস্ত দু তিনজনকে নির্দেশনা দিয়ে গেছেন এদিকে বেনজির আহমেদ যেন পালাতে না পারেন সে বিষয়ে আদেশ চেয়ে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেছেন যারা বেনজিরকে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন তাদেরকে আইনের আওতায় না আনলে ন্যায্য বিচার পাওয়া যাবে না সাবেক এই আইজিপিকে পালাতে দিয়ে আইনের শাসন ও দুদককে বিধাঙ্গুলি দেখিয়েছেন এক কর্মকর্তারা একটি সূত্র বলছে বেনজিরের ব্যক্তিগত গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে প্রকৃত তথ্য বেনজির আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জুন দুদকের তলবের জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এই কাজে বেশ কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেনজিরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন এদিকে ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনুজির প্রথম আলোর শিরোনামেটি

করতেন পুলিশ ও র‍্যাবের কিছু সদস্য তাদের দিয়ে তরমুজ চাষ সহ কৃষিকাজ করানো হয়েছে মাঠ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকারও করেছেন তিনি বলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে কিছু করার থাকে না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজুর আহমেদ ব্যক্তিগত অপরাধ করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার এর দায় পুলিশ নেবে না তদন্তের পরই জানা যাবে তিনি কি করেছেন তিনি বলেন তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবো জিনেদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মূল মামলা ভারতেই হয়েছে তাই ভারত সরকার যুক্তরাষ্ট্রে আবেদন করতে পারবে তিনি বলেন যে যেখানেই আছে তাদের ধরতে আদেশ দেওয়া হয়েছে পালাতকদের নেপাল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে যারা অপরাধী তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক আইডি ও আটানব্বইটি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর রিচার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর সংশ্লিষ্টতা পেয়েছে মেটা প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছে যার অনেকগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়েই চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটার দুই সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে মেটা যেসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিচার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্টও রয়েছে মেটার প্রতিবেদনে বলা হয়েছে এই চক্রটি বাংলাদেশ ভিত্তিক এবং বাংলাদেশের মানুষই ছিল তাদের প্রধান টার্গেট এই পেজগুলোর মধ্যে কোন কোনটির একেবারে কল্পিত কোনো সংস্থার পরিচয় দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করেছে কিছু পেজ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার করেছে এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করেছে এসব পেজের বিচরণ ইউটিউব এক্স সাবেক টুইটার টিকটক টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মেও ছিল পাশাপাশি নিজেদের ওয়েবসাইটও ছিল মেটার প্রতিবেদনে বলা হয়েছে এই চক্র প্রধানত বাংলা ভাষায় এবং ইংরেজিতে বাংলাদেশের রাজনীতি নির্বাচন বিএনপির বিএনপির সমালোচনা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ ও চলতি ঘটনা পোস্ট করত। পাশাপাশি বর্তমান সরকার ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে এর ভূমিকা এসব সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করত। এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা মাঝে মাঝেই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি কেন বেঁচে আছি কোন কাজে আমি আনন্দ পাই আর কোন কাজে ব্যথিত হই আপনি যদি এগুলো নিজে নির্ধারণ না করতে পারেন তাহলে জীবনের প্রকৃত আনন্দ বা উদ্দেশ্য খুঁজে পাবেন না সেই জন্যে নিজের মনকে আগে প্রশ্ন করে জেনে নিতে হবে আমি কেন বেঁচে আছি কোন উদ্দেশ্য আমার সামনে আছে যেটি বাস্তবায়ন করতে পারলে আমি পরিতৃপ্ত হব প্রিয় বন্ধুরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি স্থির না থাকে তাহলে বেঁচে থাকার মধ্যে কোনো তাৎপর্য নেই বা প্রয়োজনও নেই সেই জন্যে বারবার জীবনে উৎসাহ উদ্দীপনা ঝালিয়ে নেবার জন্য এই প্রশ্নটির জবাব আপনাকেই খুঁজতে হবে যে আমি কেন বেঁচে আছে যারা দেখছেন এই মুহূর্তে আজ থেকেই এই উত্তরটি খোঁজার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর ধীরে ধীরে মুক্তির পথে এগুচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সহিংসতার ঘটনায় গত বছরের নয় মে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হন এরপর তার বিরুদ্ধে দায়েরকৃত কৃত দুটি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি স্থানীয় আদালত শাহজাদ টাউন থানায় দায়েরকৃত দুটি মামলায় তাকে খালাস দেন এসব মামলায় ইমরান খানের বিরুদ্ধে সাধারণ জনগণকে সহিংসতায় উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্রপক্ষ ইমরান খানের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে না পারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর সাব্বির দুটি মামলা থেকে খালাস দেন শুনানির সময় ইমরান খানের আইনজীবী বলেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাগুলো অননুমোদিত ব্যক্তির দ্বারা দায়ের করা হয়েছিল ও এনজিবি দাবি করেন ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির একশো নয় ধারা ভুলভাবে প্রয়োগ করা হয়েছে কারণ এমন কোনো প্রমাণ নেই তিনি জনসাধারণকে সহিংসতায় উৎসাহ দিয়েছেন সম্প্রতি ইমরান খান দুই সালের পঁচিশ মে অনুষ্ঠিত আজাদি মার্চ সম্পর্কিত দুটি মামলা থেকেও খালাস পেয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাকিস্তান জুড়ে সহিংসতা সহ একাধিক মামলায় আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইসলামাবাদের বিভিন্ন থানায় ইমরান খানের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় মামলা করা হয়েছিল নয় এসব মামলা তার বিরুদ্ধে মহাসড়ক অবরোধ করে জনগণকে উস্কানি দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুহাজার সালের নয় মে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটির ব্যুরো এন বি ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করে গত বছর এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন ইমরান খান ওই সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আটজন নিহত হন বিক্ষোভকারীরা ইসলামাবাদের একটি পুলিশ কার্যালয়ে লাহোরের একটি পুলিশ স্টেশনে পেশোয়ারের রেডিও পাকিস্তানের ভবনে এবং লোয়ার দিরের চাক দ্বারায় স্কাউটস ফোর্সে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় এবার ফিলিস্তিন প্রসঙ্গ ইসরায়েলের প্রস্তাবিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে তিনটি ধাপ রয়েছে ইসরায়েল নিজে এই প্রস্তাব ঘোষণা করেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে এই রূপরেখা তুলে ধরেন অনেক বিশ্লেষক বলছেন এতে নতুন কিছুই নেই বিভিন্ন পক্ষ থেকে এসব প্রস্তাব অনেকবারই এসেছে তবে নতুনত্ব যা রয়েছে তা হলো এটি ঘোষিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিস্ময়কর প্রস্তাব গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন এখনই এই যুদ্ধ বন্ধ করার সময় হামাসও প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে আট মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধ করার জন্য এটিকে বড় ধরনের সমাধান হিসেবে উল্লেখ করে বাইডেন বলেছেন এতে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে শুরুর কথা বলা হয়েছে তাছাড়া গাজার জনবহুল সকল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথাও বলা হয়েছে হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেয়া ভাষণে বাইডেন বলেন এটা হলো এই যুদ্ধ বন্ধ করার সময় শুরু করার সময় আমরা শান্তির এই সুযোগ হাতছাড়া করতে পারি না তিনি বলেন ইসরায়েল ব্যাপক ভিত্তিক নতুন প্রস্তাব দিয়েছে টেকসই যুদ্ধবিরতি এবং সকল পণবন্দীদের মুক্তির রোড ম্যাপ বাইডেন বলেন হামাসের আর ইসরায়েলের ভেতরে বড় ধরনের আরেকটি হামলা চালানোর মতো শক্তি নেই তিনি বলেন ইসরায়েল তাদের প্রস্তাব দিয়েছে হামাস বলেছে তারা চায় তারা সত্যি তা চায় কিনা এই চুক্তি তা প্রমাণের একটি সুযোগ করে দিয়েছে তিনি জানান যুদ্ধবিরতি হলে সাহায্য নিরাপদে যেতে পারবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে কার্যকরভাবে পৌঁছতে পারবে বাইডেন বলেন ইসরায়েলের প্রস্তাবের প্রথম পর্যায়ে সবকিছু দেয়া আছে হামাস রাজি থাকলে তা এখনই শুরু হতে পারে তিনি বলেন প্রথম পর্যায়ে শুরু হওয়ার পর হামাস ও ইসরায়েল দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করবে এতে বৈরিতা অবসানের স্থায়ী ব্যবস্থা থাকবে তিনি বলেন প্রস্তাবটিতে বলা হয়েছে আলোচকদের যদি ছয় সপ্তাহের বেশি সময় লাগে তবে আলোচনা চলা পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার দ্বিতীয় ধাপের সমঝোতায় পৌঁছার আগে পর্যন্ত আলোচনা অব্যাহত রাখতে কাজ করবে বাইডেন বলেন আমি জানি ইসরায়েলে অনেক আছেন যারা এই যুদ্ধ পরিকল্পনায় সম্মত নন এবং তারা যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার আহ্বান জানাবেন তাদের অনেকে সরকারি জোটেও আছেন তারা পরিষ্কারভাবে বলবেন যে তারা গাজা দখল করতে চান তারা বছরের পর বছর যুদ্ধ অব্যাহত রাখতে চান তাদের কাছে মুক্তি প্রাপ্ত বিষয় নয় আমি ইসরায়েল সরকারের প্রতি যত চাপে আসুক না কেন এই চুক্তির পেছনে দাঁড়াতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে গাজা স্থায়ী যুদ্ধবিরতির এই প্রস্তাবকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচকভাবে দেখছে হামাস এক বিবৃতিতে জানিয়েছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার বাস্তুচ্যুত লোকদের তাদের ঘরে ফেরা সত্যিকারের বন্দি বিনিময়ের যে কোনো প্রস্তাবকে ইতিবাচক ও গঠনমূলকভাবে দেখতে প্রস্তুত হামাস জানায় বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান হলো আমাদের জনগণের সংগ্রামের তুল্য দৃঢ়তা এবং তাদের সতর্ক প্রতিরোধের ফল হামাসের এই মন্তব্যে সংশ্লিষ্টদের মনে স্বস্তি এনে দিয়েছে হামাস এতদিন অভিযোগ করে আসছিল যে যুক্তরাষ্ট্র খোলামেলাভাবেই ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধবিরতিতে বাধা দিয়ে আসছে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কাজে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন হামাস এখন দেখছে যে ভিন্ন মনোভাব নিয়ে আলোচনায় ফেরার জন্য ইসরায়েলের ওপর চাপ দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে যুদ্ধবিরতি মেনে না নিলে তারা আমেরিকার সাথে সংঘাতে জড়ানোর ঝুঁকিতে পড়তে পারে মার্কিন এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেছেন যুদ্ধবিরতি প্রস্তাব সাড়ে চার এতে যুদ্ধবিরতির শর্তগুলো বিস্তারিতভাবে দেয়া আছে ওই কর্মকর্তা বলেন হামাস আগের রাতে প্রস্তাবটি পেয়েছে তাদের সিদ্ধান্ত নিতে সময় লাগবে তিনি আরো বলেন হামাস ইতোপূর্বে যেসব করেছিল এতে কিছু বাদ দিয়ে করা হয়েছে ইসরায়েলের প্রস্তাবিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব তিনটি ধাপ রয়েছে ইসরায়েল নিজে এই প্রস্তাব ঘোষণা করেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে এই রূপরেখা তুলে ধরেন অনেক বিশ্লেষক বলছেন এতে নতুন কিছুই নেই বিভিন্ন পক্ষ থেকে এসব প্রস্তাব অনেকবারই এসেছে তবে নতুনত্ব যা রয়েছে তা হলো এটি ঘোষিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ দিয়ে এবার প্রযুক্তির খবর গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এই স্ট্রিমিং পরিষেবায় যোগ হলো নতুন ফিচার ইউটিউব গেমস খেলা যাবে এই ফিচারটি কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও উপভোগ করা যাবে গত বছর এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গুগল এখন এই প্লে ফিচার সবার জন্য এসেছে প্লে কারণে আপনাকে আলাদা কিছু করতে হবে না অ্যাপে গিয়ে সহজেই গেমিং করতে পারবেন এখানে আপনাকে অনেক বিনোদন বৈশিষ্ট্য দেওয়া হবে যা আপনার প্রথম পছন্দ হতে পারে এর মানে এখন ইউটিউব ব্যবহারকারীদের ভিডিও দেখার পাশাপাশি নতুন সব ফিচার দিতে চলেছে প্লেবল নামের এই ফিচারটি সরাসরি দেখা যাবে ইউটিউব অ্যাপে বিশেষ বিষয় হলো গেমটি খেলতে ব্যবহারকারীদের কোনো টাকা দিতে হবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে হতে যাচ্ছে ফিচারটি চালু করার পর কোম্পানি বলেছে যে এর সাহায্যে আপনার ইউটিউবের অভিজ্ঞতা একেবারে আলাদা হতে চলেছে এমন পরিস্থিতিতে ব্যবহারকারীরা অনেক মজা পেতে চলেছেন এই ফিচারের অধীনে ইউটিউব ব্যবহারকারীদের পঁচাত্তরটি গেম সরবরাহ করছে এর মধ্যে রয়েছে ক্যাট রোপ এবং ট্রিভিয়া ক্র্যাকের মতো গেমের নাম এগুলো ব্যবহার করা আপনার পক্ষে খুব সহজ হয়ে যায় বিশেষ বিষয় হলো এই ফিচারের পরে আপনাকে কিছু করারও প্রয়োজন নেই আপনি সহজে যান এবং গেম খেলতে পারেন এর সঙ্গে মোবাইল স্টোরেজও ফ্রি হতে চলছে এটি প্রথম নয় যে ইউটিউব তার বৈশিষ্ট্য পরিবর্তন করেছে এছাড়াও ইউটিউব তার নীতিতে বেশ কয়েকবার পরিবর্তন করেছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর